হ্যাঁ এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো চলে এলাম আজকে আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা বেসিক্যালি হতে চলেছে, আমি তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম আমাদের এখানে রাস পূর্ণিমা স্টার্ট হয়েছে। তো আজকে আমি মা জেঠি আমরা যাচ্ছি রাস পূর্ণিমাতে কীর্তনে। সো আমাদের এখান থেকে বেশি দূর না, বাস 10 মিনিটের রাস্তা। তো এখন বিকেল 4:30 মতো বাজছে, তো এবার আমরা সবাই মিলে যাচ্ছি রাস পূর্ণিমাতে। সো মাতা তো রেডি হয়ে জেঠিদের বাড়ি চলে গেছে, তো এবার আমি যাবো জেঠিদের বাড়ি। তো গিয়ে দেখি ওরা রেডি হচ্ছে কি না। তো রাস পূর্ণিমা অনেক জায়গাতে অনেকভাবে উদযাপন করা হয়। তো কোনো কোনো জায়গাতে শ্রীকৃষ্ণ অনেক লীলাগুলো দেখানো হয়, আবার আমাদের এখানে হয় এক নাম সংকীর্তন। ঠিক তোমাদের এখানে কি হয় তো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমি বলতে বলতে জেঠিদের বাড়িতেও চলে এলাম। তুমি কি খাবা? পোতা খাবা? তুমি কালে কালে নিবা? কালে নিবা গো? খামালে নিবা? আর কালে নিবা? তুমি কি খাইছ? তুমি কি খাইছ? এইটা কি তোর ঝুল না ঝুলু? তুই এখানে বল ঝুলা। হ্যাঁ আয় তোর ঝুলাই কিছু তুই বল। তুমি যাইতে লাগবো না, তুমি গুনু দাও, তুমি ঘরে গিয়ে গুনু দাও, যাও একটু পরে গুনু করবো। ফোন করে দিলে মোবাইল আনছি না, তুমি যাবো আমি থাকো, তুই যাবি তোমার নিবি না, কেন নিবি না, আমি কান্দু। চলো 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 চলো। এই তো আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম রাধা গোবিন্দ আশ্রমের উদ্দেশ্যে। আর এই যে আমার কুকুমণি হেঁটে হেঁটে যাচ্ছে, আরও ভীষণ খুশি, ও কীর্তনে যেতে ভীষণ ভালোবাসে। ও যখন থেকে বৃন্দাবন থেকে ঘুরে এসেছে তখন থেকে যেই মন্দিরে যাচ্ছে না কেন ওটা প্রেম মন্দির। যখনই ওকে জিজ্ঞেস করি কোন মন্দিরে যাবে, ও বলবে প্রেম মন্দিরে যাব। আর এই যে বলতে বলতে আমাদের এখানে রাধা গোবিন্দ আশ্রমে আমরা চলে এসেছি, আর এখনও ভালো করে সন্ধে হয়নি, তার জন্য লোকজন এখানে অনেকেই কম। তো সন্ধে হতে হতে আবার হয়ে যাবে, তো আমরা এখন ভিতরে গিয়ে বসে গেছি। আর এই যে আমার সাথে আমার কুকুমণি, আর ওখানে কীর্তন হচ্ছে, আর এখানে ও জায়গা ফাঁকা পেয়ে খুব নাচানাচি করছে, খুব ভালো পায় ও এই কীর্তন পুজো, খুবই ভালো পায় ও। তো এবার আমাদের সবাইকে এখানে তিলকে ফোঁটা দিয়ে দিল। তো আস্তে আস্তে সন্ধে হতে হতে এখানে অনেক লোকজনও চলে এসেছে। সন্ধে আরতির শেষে এখানে সবাইকে শঙ্কর জল ছিটানো হচ্ছে, তারপরে এখানে প্রদীপ দেখানো হবে, প্রসাদ দেওয়া হবে। তো ভালোই লাগছে খুব। আর সন্ধে আরতির সময় এখানে সমস্ত মানুষগুলো উঠে উঠে এখানে সবাই নাম কীর্তন করে, তো খুবই ভালো লাগে। আরতির সময় যেতে পারলে আমরা সবারই চেষ্টা করি যাতে আমরা আরতির টাইমটাতে ওখানে থাকতে পারি। তো প্রতিবারে আমরা এই টাইম করেই যাই যাতে আমরা সন্ধে আরতিটা ওখানে দেখতে পারি। তো আরতির শেষে এবার সবাইকে বাতাসা ছিটানো হচ্ছে, তো এইটা নাম কীর্তনের খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট। তো প্রতিবারই আমাদের এখানে এইভাবে বাতাসা ছিটানো হয়, কত যে মাথায় লাগে তো সেটা বলা নেই, কিন্তু একটা জিনিস খুবই মজা হয়, কে কত বাতাসা পায় তো সেইটা খুব একটা ইন্টারেস্ট লাগে। তো এই যে আমাদের দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ হয়েছে, প্রচুর, আর খুবই ভালো লাগে। তো আমাদের এখানে নাম কীর্তন দেখা হয়ে গেছে, আর এই যে বাইরের দিকে দেখতে পাচ্ছ এখানে অনেক লোকজন হয়েছে, তো আমরা এবার বাইরে বেরিয়ে গেছি।
তো এখন আমরা এখানে একটু মেলা ঘুরে কিছু খেয়ে দিয়ে তারপরে চলে যাব। তো এখন প্রায় রাত 9টার মতো বেজে গেছে। তো এবার আমরা কিছু ঠাকুরের জিনিস দেখতে এসেছিলাম, তো এখানে অনেক দোকানে উঠেছিল, তো এখানে আমরা কিছু জিনিস দেখেছিলাম কিন্তু দামাদামি করে আর হলো না, তো তাই জন্য নেওয়া হলো না। তো এখানে ভাইও আছে, খুব দুষ্টুমি করছিল, বারবার আমার ক্যামেরার সামনে আসছিল। তো এবার দেখলাম সাথে অনেক কসমেটিক দোকানও বসেছে, তো ওখানেও গেছিলাম কিন্তু আমার কিছু তেমন একটা ভালো লাগেনি, তো তাই আর নেইনি। আর ভাইটাও এসে বারবার আমার সাথে দুষ্টুমি করেছিল, ভিডিও করতে দিচ্ছিল না। তো এই তো আমাদের আজকে এখানে কীর্তন দেখা মেলা ঘোরা সবই হয়ে গেছে, আর এবার আমরা সবাই বাড়ি চলে যাব, রাতও অনেকটা হয়ে গেছে। আর তোমাদের সাথে একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তাহলে। এখন বাজছে রাত্র 9:30, তো আমরা কীর্তন থেকে বাড়িতে চলে এসেছি। আর আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ব্লগে, টাটা।